বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়েছিল এবং এরপর থেকে কার্ফিউ জারি সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে, হতাহতের ঘটনা ঘটেছে এবং গণগ্রেপ্তার হয়েছে। ব্লক রেডিও পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেটি এখনও অব্যাহত রয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে কালের কণ্ঠে সংবাদ এসেছে, গত 15 দিনে প্রায় 11,000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার পর্যন্ত প্রায় 5 শতাধিক মামলায় এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য অনুসন্ধানে কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন অপরাধে এ পর্যন্ত 474টি মামলায় 3,000-এর বেশি সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অন্তত 53টি রয়েছে হত্যা মামলা। এসব মামলায় 17 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত 3,011 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা যায়, আন্দোলনের নামে সহিংসতায় যাত্রাবাড়িতে সর্বাধিক 16টি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া কদমতলিতে 4টি, বাড্ডায় 5টি, ভাটারায় 3টি, পল্টন এবং নিউ মার্কেটে 6টি, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, কাপ্রুলে 2টি করে এবং খিলগাঁও, গুলশান, ধানমন্ডি, বনানী, হাতিরঝিল, উত্তর পশ্চিম এবং পূর্ব থানায় 1টি করে হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ হত্যা মামলার সংখ্যা 3। এদিকে নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় গতকাল শনিবার 2 জন গ্রেপ্তার হয়েছেন। নীলফামারী সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এছাড়া বক্সিগঞ্জে বিএনপির সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি মামলা হয়েছিল এবং সেখানে মমতাজুর রহমান সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামাতের রাজনীতির সাথে যুক্ত 16 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা জানেন, কোটা সংস্কার আন্দোলনে গত 19 জুলাই থেকে সহিংসতায় রূপ নেয় এবং এ সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং এতে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত বলা হচ্ছে বিভিন্ন ধরনের মামলা হয়েছে এবং মামলায় প্রায় 15 দিনে 11,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা দাবি করছে তাদের দলীয় নেতাকর্মীদের অহেতুক হয়রানির জন্য গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা দাবি করছে তাদের সমন্বয়ক সহ তাদের আন্দোলনের সাথে জড়িত অনেককে অহেতুক গ্রেপ্তার এবং নির্যাতন করছে সরকার। তবে সরকার বলছে তারা শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি যাতে করে কাউকে অহেতুক হয়রানি করা না হয় সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন। We'll be right back.